আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমরা শিখবো কিভাবে নিজের পিকচারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে অন্য পিকচারের ব্যাকগ্রাউন্ড লাগাবেন। তো এর জন্য একটা ব্রাউজার লাগবে, সেটা হলো চরম অথবা গুগল, যে কোনো একটা নেবেন। তো আমি চরম নিলাম। চরম নেওয়ার পর আমি সার্চ বাটনে লিখবো remove.bg, বিজি লিখে সার্চ দেবেন। তো সার্চ দেওয়ার পর তো আপনাদের এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা সবাই এইখানে যাবেন আপলোড, আপলোড ইমেজে, তো গ্যালারিতে নিয়ে যাবে। তো আপনার যেটা পিকচারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেটা সিলেক্ট করবেন। তো আমি এইটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, অন্য কালারের ব্যাকগ্রাউন্ড দিব। তো আমি এইখানে ক্লিক করলাম। তো এই যে এটা দেখেন, এইখানে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। তো আমি এখানে যদি ডাউনলোড এইটা করি তো শুধু ডাউনলোড হবে, আর এটা হলো ডাউনলোড HD, এটার MB বেশি আর এটা একটু কম। তো আমি এটাই ডাউনলোড দিলাম, ডাউনলোড হচ্ছে, এই যে ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখান থেকে বের হয়ে এখন কীভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব এটা দেখাবো। তো আমি কেটে দিলাম। তো আপনার পিকচার্ট অথবা পিক্সেল যে কোনো একটাতে ঢুকবেন। ঢোকার পর তো এই যে শুধু ব্ল্যাঙ্ক একটা প্রেস নিলাম, ব্ল্যাঙ্ক এন্টার হলে ব্ল্যাঙ্ক কিছু নেই, ঠিক আছে। তো আপনারা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন, মনে করেন আমি এটা দিলাম, এটা দিলাম আমার ব্যাকগ্রাউন্ডে। তো ক্লিক করলাম, দেখেন হয়ে গেল। তো আমি এখন এই প্লাস জন্য গ্যালারি, তারপর আমি এই যে যেটা চেঞ্জ করলাম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম, এই যে পিকচারটা এখানে ক্লিক করব, দেন ওকে চাপব। দেখেন এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখেন কীরকম। তো একটু ব্রাইটনেসটা কমাই দেন, মিসিং যেন হয়। একটু অপাসিটি একটু কমাই দিলে মিসিং ভালো হবে। হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। তো এখন সেভ করবেন কীভাবে, এখানে গেলেন, এখানে গেলেন, PNG একটু হাই সেভ করবেন। তো এটা সেভ টু গ্যালারি। তো হয়ে গেল আপনার। তো দেখেন এখন এই যে দেখছেন আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। তো ওইভাবে আপনারা চেঞ্জ করবেন, না বুঝলে বলবেন, আবারও শিখাই দিব। থ্যাংক ইউ। চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।